শুরুতে এই সংবাদ শিরোনাম। ইউএনওর উপর হামলা, আটক চারজনের, তিনজনই যুবলীগের। সংখ্যা মুক্ত না হলেও ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি। ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনায় তিনজনের দায় স্বীকার। এবং সবশেষ থাকছে ইউএনওর উপর হামলা, জাহাঙ্গীর আসাদুল যুবলীগ থেকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দিনাজপুরের ঘোড়াঘাটে এক ইউএনও এবং তার বাবার উপর হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল এমন দুজনকে ধরা হয়েছে বলে দাবি করছে পুলিশ। দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবার উপর হামলার ঘটনায় যে চারজনকে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের মধ্যে দুজন সরাসরি হামলায় সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক আশিকা বিল্লা। তবে তাদের নাম তিনি এখনোই প্রকাশ করেননি। ঘটনার কারণ অনুসন্ধানে রংপুর র্যাবের কার্যালয়ে এখনও ওই চারজনের জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান। গত বুধবার মধ্যরাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকারি ভবনে ঢুকে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পরপর তদন্তে নামে র্যাব এবং পুলিশের যৌথ দল। বৃহস্পতিবার দিনাজপুর ডিবি গোয়েন্দা পুলিশ ইউএনওর বাসভবনে নৈথ প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তারা গোপন খবরের ভিত্তিতে ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর এবং মাসুদ রানা নামের আরও দুজনকে আজ ভোরে সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল হককে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। নৈশ প্রহরী পলাশ ছাড়া বাকি তিনজনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে এরই মধ্যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এরই মধ্যে রংপুর বিভাগের 58টি উপজেলার ইউএনওদের নিরাপত্তায় 10 জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘটনার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে এই ঘটনার পর বেরিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়া জাহাঙ্গীর আলম যুবলীগের আহ্বায়ক আসাদুল হক যুবলীগের সদস্য এবং মাসুদ রানা ঘোড়াঘাটি সিংড়া ইউনিয়নের যুবলীগ নেতা। এর মধ্যে দিনাজপুর জেলা যুবলীগ মাসুদ রানাকে বহিষ্কার করেছে এবং কেন্দ্র থেকে বাকি দুজনকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয়রা তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, মাদক সেবনের অভিযোগ আনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। তিনি বলেন, তাদেরকে আর কখনো আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত হতে দেওয়া হবে না। গতকাল এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেন ইউএনও ওয়াহিদা খানমের ভাই। মামলার পর গতকাল ভোরের দিকে ওয়াহিদা খানম এবং তার বাবা উমর আলী শেখকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে মিসেস খানমকে রংপুর কমিউনিটি মেডিকেলে ভর্তি করা হয়। পরে মিসেস খানমের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসা হয়। গত রাতে প্রায় 2 ঘন্টা অস্ত্রোপচারের পর মিসেস খানমের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের গতরাতে অস্ত্রোপচারের পর আজ সিটি স্ক্যান রিপোর্ট শতভাগ ভালো এসেছে। চিকিৎসক এবং স্বামীর সঙ্গে কথাও বলেছেন তিনি। রাতেই জ্ঞান ফিরেছে ওয়াহিদার। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে 72 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শুক্রবার 4 সেপ্টেম্বর দুপুরে তার সিটি স্ক্যান পরীক্ষা করা হয়। এ ব্যাপারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন এবং গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন জাগোনিউজকে বলেছেন, আল্লাহর রহমতে এখন পর্যন্ত তার সব প্যারামিটার খুবই ভালো। সিটি স্ক্যানের রিপোর্ট কেমন আসে সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল। খুবই ভালো খবর, তার সিটি স্ক্যানের শতভাগ ভালো রিপোর্ট এসেছে। তবে সিটি স্ক্যান রিপোর্ট শতভাগ ভালো এলেও এখনও সংখ্যা মুক্ত নন ইউএনও ওয়াহিদা। এ বিষয়ে নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার শেষে রাতেই অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। রাতেই তার জ্ঞান ফিরে এসেছে। বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। আগের যে অবস্থার উন্নতি হলেও আমরা সংখ্যামুক্ত বলছি না। অন্যদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডক্টর বদরুল আলম বলেছেন, অস্ত্রোপচার শেষে রাতেই তার জ্ঞান ফিরেছে। এরপর তিনি তার স্বামীর সঙ্গে কথা বলেছেন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা উমর আলীর উপর হামলার ঘটনায় গ্রেফতার তিনজন র‍্যাবের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শুক্রবার বিকেল 4 সেপ্টেম্বর র‍্যাব 13 এর অপারেশন অফিসার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের ভাইয়ের করা মামলায় গ্রেফতার তিনজনকে দিনাজপুর থেকে র‍্যাব 13 এর সদর দফতরে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কোন তিনজন দায় স্বীকার করেছে এবং হামলার কারণসহ বিস্তারিত সন্ধ্যা 7টার দিকে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা উমর আলী উমর হামলার ঘটনায় গ্রেফতার উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবলীগ সদস্য আসাদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার 4 সেপ্টেম্বর দুপুরে দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল তাদেরকে বহিষ্কার করেছেন। এর আগে দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর এবং ঘোড়াঘাট থানা পুলিশ এবং র‍্যাব রংপুর 13 এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার ভোর 4:50 দিকে হিলির কালীগঞ্জ এলাকায় বোনের বাড়ি থেকে আসাদুল ইসলামকে এবং জাহাঙ্গীর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাদেরকে রংপুরে র‍্যাব 13 এর কেরালয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। অপরদিকে জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জের আবুল কালামের ছেলে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম। জানা গেছে, জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং আসাদুল ইসলাম আহ্বায়ক কমিটির সদস্য। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আরও জানা যায়, জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে জাহাঙ্গীর আলম আহ্বায়ক হন। পুলিশ জানায়, বুধবার 2 সেপ্টেম্বর দিবাগত রাত 3টার দিকে দুষ্কৃতিকারীরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তার বাবা উমর আলীকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় বিভাগীয় কমিশনার সার্বিক জাকির হোসেনকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার। কমিটির অন্য সদস্যরা হলেন রংপুর DIG একজন প্রতিনিধি এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ। এছাড়া হামলার ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার 3 সেপ্টেম্বর রাত ঘোড়াঘাটা থানায় মামলা করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।